ফেসবুক লাইভে এসে মাহিয়া মাহি তার ভেরিফাইড পেজে ঘোষণা দেন তিনি আর সংসার করছেন না রাকিব সরকারের সাথে। এই কথাটি সব জায়গায় এখন ভাইরাল হয়ে গিয়েছে। পরে মাহিয়া মাহির স্বামীর সাথে যোগাযোগ করলে তাদের সংসার ভাঙার ব্যাপারে মাহিয়া মাহির যে ভিডিওটি পোস্ট করেছে সে ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে না আসলে আপনারা সংসার করবেন কিনা। তার উত্তরে রাকিব সরকার জানান, আপনারা তো একসাথে বেশ ভালোই ছিলেন, হঠাৎ করে কি এমন হলো যে এমন ডিসিশন নিতে হলো? তার ভিডিও তার বয়স, সে যা বলছে সেই, মানে এখন তো আমার ব্যক্তিগত আমি আর মানে নতুন করে কোনো কিছু এই মুহূর্তে বলতেছি না আমি।